যে কোনো কম্পিটিটিভ এক্সাম অথবা সরকারি চাকরি যদি আমরা ক্র্যাক করতে চাই তাহলে আমাদেরকে একটা বিষয় মাথায় একেবারে ঢুকিয়ে নিতে হবে। কি বিষয় মনে প্রশ্ন আসছে? প্রশ্নটা হলো বা প্রশ্নের উত্তরটা হলো আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করে পড়াশুনো করতে হবে। এবার অনেকেই আছো যারা জিজ্ঞাসা করবে, দিদি স্মার্ট ওয়ার্কটা কি? তাদেরকে বলি স্মার্ট ওয়ার্ক হচ্ছে বুদ্ধি করে পড়া। এবার অনেকে বলবে বুদ্ধি করে কিভাবে পড়বো? দেখো, বুদ্ধি করে পড়তে হলে আমাদেরকে বিভিন্ন বোর্ডগুলোকে ফলো করতে হবে। কোন কোন বোর্ড? এসএসসি বোর্ড, যারা কেন্দ্রীয় সরকারের প্রশ্ন করছে বিভিন্ন এসএসসির ক্ষেত্রে, আমরা বিএসসি বোর্ডকে ফলো করতে পারি। এছাড়া আমরা রেলকে ফলো করতে পারি। কি করে ফলো করে আমরা কি দেখব? তাদের প্রশ্নের প্যাটার্নগুলো দেখব। তারা কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হিট করছে সেই জায়গাগুলো যদি আমরা খুঁজে বার করতে পারি এবং সেগুলোকে যদি খুব সুন্দর করে রপ্ত করে নিতে পারি তাহলে অনায়াসেই আমরা কিন্তু একবার পরীক্ষা দিয়েই যে কোনো সরকারি চাকরি ক্র্যাক করতে পারবো। আমি তোমাদের জন্য একটা টপিক নিয়ে এসেছি জিকের, যেটা মুঘল যুগ আমরা বলতে পারি। এই মুঘল যুগে তো অনেক রাজাদের কথা আছে, কিন্তু তার মধ্যে থেকে আকবরকে বেছে নেয় বিভিন্ন বোর্ড এবং বারবার প্রশ্ন করে, যেগুলো প্রমাণস্বরূপ তোমাদের চোখের সামনে রেখেছে। দেখো সবগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এবং এই দেখো কতবার এসেছে এবং কত এক্সামে এখান থেকে প্রশ্ন দিয়েছে। সুতরাং আমরা যতগুলো প্রশ্ন করব সব তো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন করব, এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আর কী ধরনের প্রশ্ন মডিফাই হতে পারে সেই জিনিসটাও দেখে নেব এবং রপ্ত করে নেব। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আকবর কবে জন্মগ্রহণ করেন। এই প্রশ্নটা এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন, তারিখ মেনশন করে দিয়েছি। অপশন রয়েছে দেখতে পাচ্ছ, উত্তর কি হবে জানো? উত্তর হবে 1542। এবার অনেকেই বলবে, দিদি এই যে 1542 তুমি তো বলছো, কিন্তু মনে রাখা, এত সাল মনে রাখা কি সম্ভব? আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের টেকনিক বলে দেবো, কোনো অসুবিধার বিষয় নেই, মনে ইজিলি থেকে যাবে। আচ্ছা, আকবরের জন্ম হয়েছে 1542, কিভাবে মনে রাখবো? দেখো 42, বেয়া থেকে মনে রাখবো বেহায়া, বেয়া থেকে মনে রাখবো বদমাইশি। আমরা দেখি যখন শিশুরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তারা প্রচুর বদমাইশি করে, প্রচুর বেহায়া বানা করে, মা যেটা বলবে ধরবি না সেটাই বারবার করে ধরতে আসে। তো এইখান থেকে যদি একটু আমরা রিলেট করে নিতে পারি তাহলে এই 42কে কেন্দ্র করে আমরা রিলেট করতে পারবো আকবরের জন্ম হয়েছে কততে, 1542-এ। আর একটা কথা বলে দিই, 1500 পর থেকে যা যা দেখবে, যদি আকবরেরকে কেন্দ্র করে হয় 1500, সব 1500 দেখবে, 1500-র বাইরে কিন্তু কিছুই থাকে না, খুব জোর হলে 1605 যেতে পারে, এই বিষয়টা একটু মাথায় রাখবে। আচ্ছা, এই সংক্রান্ত আরও কী কী প্রশ্ন এসেছে একটু দেখে নিই। তার জন্ম, এটা তো আমরা জন্মের সাল দেখলাম, আমরা প্রশ্ন যদি আমাদেরকে একটু ঘুরিয়ে করে যে তার জন্ম কোন জায়গায় হয়েছিল মেনশন করে দেয়। দেখো উত্তর হবে অমরকোটের রানা বীরশালের গৃহে বা বীরশালের প্রাসাদে তার জন্ম হচ্ছে। এর সাথে সাথে বলি তার মায়ের নাম হচ্ছে হামিদা বানু বেগম এবং তার পিতা হচ্ছে হুমায়ুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবং তার আসল নাম কিন্তু আকবর না, বা ছোটবেলায় তার নাম কিন্তু আকবর ছিল না। তার নাম কি ছিল? তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ। আশা করি বোঝাতে পারলাম। এরপরে বলি, এই যে তার মাতার কথা বললাম হামিদা বানু বেগম, ইনি কিন্তু শিয়া ধর্ম গ্রহণ করেছিল। পরীক্ষায় প্রশ্ন দেয় যে আকবরের মাতা কোন ধর্মের ছিল, তখন উত্তর করতে পারবে শিয়া ধর্মের। আশা করি বোঝাতে পারলাম। সবগুলো থেকেই প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। পরেরটায় আমরা চলে যাই। দেখো আকবর কত বছর বয়সে রাজা হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এসএসসি সিএইচএসএল এ আসা প্রশ্ন এবং আরও অনেক এক্সামে এসেছে, আমি ইচ্ছা করে লিখিনি। আচ্ছা উত্তর কী হবে জানো? উত্তর হবে 13 বছর বয়সে তিনি রাজা হয়েছেন। এরপরে দেখো এখান থেকে আর কী কী প্রশ্ন এসেছে বিগত বছরে, আর কী কী আসতে পারে একটু আমরা দেখে নিই। দেখো হুমায়ুনের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই এই যে 13 বছর বয়সী ছেলে আকবর, তাকে রাজা হতে হয়। এবার তিনি রাজা হয় কোথায়? কালানের পাঞ্জাব অঞ্চলে ইটের তৈরি একটা বেদি নির্মাণ করে এই বাচ্চা ছেলেটাকে কি করা হয়, রাজ্য অভিষেক দেওয়া হয় এবং রাজ্যের ভার তার উপর দেওয়া হয়। এবং সেই সময় তিনি একটি উপাধি ধারণ করেন যার নাম হচ্ছে দিল্লি সম্রাট। এই উপাধি নিয়ে তিনি কি করছেন, সিংহাসনে বসছেন। এই সময়
তার প্রধানমন্ত্রী, তুমি ভাবো 13 বছর বয়সী একটা ছেলে সে কি দেশ শাসন করবে? তাহলে তার একজন পিছনে এমন একজনকে থাকতে হবে যে তাকে সঠিক পথ নির্দেশ করবে। তার একজন প্রধানমন্ত্রীর প্রয়োজন রয়েছে। তো তার সাথে যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম বৈরম খা, যাকে তিনি ভালোবেসে খান বাবা হিসাবেও ডাকতেন। প্রচুরবার প্রশ্ন এসেছে, প্রত্যেকটা জায়গা মেনশন করে নাও, এবং অনেক সময় না ঘুরিয়ে প্রশ্ন করে যে তার বছর, মানে তার বয়স, আকবরের বয়স যখন সিংহাসনে তিনি বসছেন তার বয়স 13 বছর কত মাস ছিল, দিয়ে দেয় অনেক সময়। তো মনে রাখবে 13 বছর 4 মাস তার বয়স ছিল। আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। একটু এই প্রশ্নটার দিকে তাকাও, দেখো কি অবস্থা। আমি তো লিখতে লিখতে মানে আমার আর জায়গা নেই বোর্ডে, মানে কত এক্সামে যে প্রশ্নটা এসেছে। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছে, এসএসসি এমটিএস এসেছে, এনডিএতে এসেছে, পিএসসি মিসলেনিয়াসে এসেছে, ডাব্লিউবি পিএসসি বোর্ড প্রশ্ন করেছে, তারপরে হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও এসেছে, মানে প্রচুর এক্সামে এই প্রশ্নটা দিয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আইনি আকবরি গ্রন্থের লেখককে। উত্তরটা আশা করছি প্রত্যেকে জানো, না জেনে থাকলে আমি উত্তরটা বলে দিই, আবুল ফজল। উত্তর হচ্ছে আবুল ফজল। এই আবুল ফজল সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এই আবুল ফজল ছিলেন মুঘল যুগের একজন সর্বশ্রেষ্ঠ লেখক, এবং তার সাথে সাথে আকবরের খুব ঘনিষ্ঠ ব্যক্তিও আমরা বলতে পারি, বা বন্ধুও বলতে পারি। এবং তিনি আকবরের বন্ধু হওয়ার সাথে সাথে আকবরের তিনি সভাসদও ছিলেন। তিনি আইনি আকবরি ও আকবর নামা নামে একটি বই রচনা করেন। অনেক জায়গায় আমরা পাবো যে এই এটি হচ্ছে দুটো বই, একটা আইনি আকবরি, একটা আকবর নামা। তবে তোমাদেরকে আমি জানিয়ে দিই, আকবর নামা বইয়েরই তৃতীয় অধ্যায়ে, যার নাম আইনি আকবরি, প্রশ্ন অনেকবার এসেছে, এই বিষয়টা একটু দেখে রাখবে। এই দুটো বিষয়ই কার রচনা? আবুল ফজলের রচনা। এই গ্রন্থটি কোন ভাষায় রচিত হচ্ছিল? ফার্সি ভাষায় রচিত হচ্ছে এই গ্রন্থটা। আর এই গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম আইনি আকবরি, যেটা আমি আগেই বললাম। দেখেছো একটা বিষয় থেকে কিভাবে প্রিভিয়াস ইয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন এসেছে, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো। দেখো রাজা তো প্রচুর ছিল, সব রাজা কি অনেক কিছু করেছে? যে রাজা অনেক কিছু করবে, দেশের জন্য করবে, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাবে, তাদেরকেই কিন্তু ইতিহাসের বুকে নাম দেওয়া হয়েছে, বা তাদেরকেই ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয়েছে, যিনি সমাজের জন্য করেছেন, সকলের জন্য করেছেন। সেই রকম হচ্ছেন আকবর, যারটা আমরা আজকে পড়ছি, এবং প্রিভিয়াস ইয়ার বা বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রেও আমরা দেখি এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এরপরে 4 নম্বর প্রশ্ন চলে আসার আগে তোমাদেরকে একটা বিষয় বলি। দেখো এই যে বিষয়গুলো আমি বলছি যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই বিষয় থেকে প্রশ্ন আসছে, এই যে প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি চাও এরকমভাবেই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো কী, কোথা থেকে প্রশ্ন আসছে, এভাবে যদি তোমরা পড়াশুনো করতে চাও, সেটা আমরা বলবো যে কোনো চাকরির ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংরেজি, এই তো এগুলো তো মেন বিষয়। যদি খুব ভালো করে পড়তে চাও, বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়তে চাও, বেস ক্লিয়ার করতে চাও, তাহলে ইওর স্টাডির সাহায্য নিতে পারো। দেখো আমরা প্রতিনিয়ত ভিডিও দিই, আমাদের ভিডিওগুলো দেখো, আমি বলছি না আমাদের কোর্সে যুক্ত হও, আমাদের ভিডিওগুলো দেখো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত হতে পারো। ইতিমধ্যেই আমাদের রেলের কোর্স লঞ্চ হয়ে গেছে, যেহেতু সামনে রেলের প্রচুর ভ্যাকান্সি বেরোবে, এসএসসি প্রতি বছর হবে, তার জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। তুমি যদি পড়তে চাও এবং সরকারি চাকরি পেতে চাও, অবশ্যই একবার ভিজিট করতে পারো, দেখতে পারো, যদি তোমার মনে হয় আমরা তোমাকে সাহায্য করতে পারছি, অবশ্যই যুক্ত হতে পারো। আর একটা কথা, যদি আরও কিছু জানতে হয়, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আর একটা এখানে ইনফরমেশন দিয়ে দিই, আমাদের অ্যাপ যার নাম ইওর স্টাডি, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে ভুলো না। এবার ডাউনলোডটা কেন করবে মনে তো প্রশ্ন আসবে, বলে দিই ডাউনলোডটা করবে তোমার জন্য। ফ্রিতে কত কিছু পাবে শোনো, এক কারেন্ট অ্যাফেয়ার্স জানো চাকরি বাকরির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তার ভিডিও সমেত পিডিএফ পেয়ে যাবে বিনামূল্যে। দ্বিতীয়ত তুমি কি পাবে, ধরো কোনো জব নোটিফিকেশন বেরিয়েছে সেটা তুমি আপডেট পেয়ে যাবে আমাদের অ্যাপে। তৃতীয়ত তোমাকে বলে রাখি যে ধরো সামনে এসএসসি এমটিএস এর এক্সাম, তুমি নিজে কতটা তৈরি হচ্ছ সেটা জানার জন্য ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। সুতরাং এই ফ্রিতে বেনিফিট নেওয়ার জন্য আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলো না। চলো চলে আসা যাক 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, আকবরের অভিভাবক নিযুক্ত হয়েছিলেন কে? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। উত্তর অনেকেই করতে পারবে, কেন আগের ভিডিওতে, মানে আগের প্রশ্নে আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো উত্তরটা হবে বৈরম খা।
এবার বৈরম খাওয়া সংক্রান্ত আরও কী কী প্রশ্ন আছে দেখে নি। দেখো, দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমু ও আকবর সেনাপতি বৈরম খাঁয়ের সাথে প্রবল সংঘর্ষ হয় 1556-তে, যাকে আমরা দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে চিহ্নিত করছি। যে সময় আকবরের বয়স কিন্তু খুবই অল্প ছিল এবং সেই সময় আকবরের হয়ে আকবরের প্রধান সেনাপতি, আমরা যাকে বৈরম খাঁ বলছি বা তার অভিভাবক বলছি, তিনি কি করছেন, যাচ্ছেন হিমুর সাথে লড়াই করতে এবং সেখান থেকে জিতে ফিরছেন এবং দিল্লিকে নিজের অধিকারে নিয়ে আসছেন। এরপরে দেখো, এই বৈরম খাঁয়ের এক স্ত্রী ছিল যার নাম সেলিমা বেগম। পরবর্তীকালে আমরা গিয়ে দেখি যে বৈরম খাঁয়ের মৃত্যুর পর সেলিমা বেগমকে আকবর কিন্তু বিবাহ করেছেন। আর এই বৈরম খাঁয়ের এক পুত্র ছিল যার নাম আব্দুল রহমান। এই আব্দুল রহমানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাচ্ছেন, এর সাথে সাথে তাকে নবরত্নতে, আকবরের নবরত্ন ছিল, সেই নবরত্নতেও তিনি যুক্ত করেছেন এবং তাকে খান এ খানা এই উপাধিতেও তিনি ভূষিত করেছেন। আশা করি আমি বোঝাতে পারলাম। এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে, এই জায়গাগুলো একটু দেখে রাখো। এরপরে পরের প্রশ্ন, নিম্নলিখিত শাসকগুলির মধ্যে কোন শাসক ছিলেন নিরক্ষর? এসএসসি সিএইচএসএলের প্রশ্নটা এসেছে। দেখো, কোন রাজা নিরক্ষর ছিলেন, এই রাজাগুলোর মধ্যে থেকে কোন রাজা বলতে হবে, উত্তর হবে আকবর। দেখো, আকবর কিন্তু নিজে একজন নিরক্ষর রাজা ছিলেন, কিন্তু তিনি কিন্তু একজন সমৃদ্ধ, মানে যারা পড়াশুনো শিখেও মানুষ এত সুন্দর সাম্রাজ্য স্থাপন করতে পারে না, রাজত্ব বিস্তার করতে পারে না, যেটা আকবর করেছিল। এবং তিনি নিরক্ষর হলেও কি হবে, তিনি বহু জ্ঞানী গুণী পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন এবং তার রাজসভায় দেখো তানসেন, কবি ফৌজি, আব্দুল ফজল, বীরবল, আব্দুল রহমান প্রভৃতি তার সভাকে অলঙ্কৃত করত এবং তারা প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, নিজের গুণে পারদর্শিতা লাভ করেছিলেন এই প্রত্যেক ব্যক্তি, যাদের সাথে থেকে আকবরও কিন্তু নিজের মধ্যে জ্ঞানের ভাণ্ডার তৈরি করেছিলেন। এটা মনে রাখবে, আকবর কিন্তু একজন নিরক্ষর বা যিনি কিন্তু পড়াশুনো জানতেন না এমন এক রাজা ছিলেন। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন এ ইলাহি হবে? হ্যাঁ, এটা বিলাসী হয়ে গেছে। দেখো, দিন এই ইলাহি গ্রহণ করেছিলেন কে? গ্রহণ করেছিলেন বীরবল। এবার এই বীরবল ব্যক্তিটার আসল নাম ছিল, এটা কিন্তু তার আসল নাম না। তার আসল নাম কি ছিল, পরীক্ষায় প্রশ্ন এসেছে, তার আসল নাম হচ্ছে মহেশ দাস। তিনি কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন, যেটা তাকে আকবরই প্রদান করেছিলেন, এবং তিনি প্রথম একজন হিন্দু যিনি এই দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন। প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, দেখো কি অবস্থা এই প্রশ্নটার, কতবার এক্সামে এসেছে। যদি বোর্ডের দিকে দেখতে পারি, দেখো WBCS প্রিলিতে এসেছে, SSC এসেছে, WBPSC মিসলেনিয়াস এসেছে, আরও অনেক এক্সামে এসেছে। কি বলছে, দিন এই ইলাহির প্রবর্তন কে করেন? আশা করি উত্তর তোমরা দিতে পারবে। এই উত্তর হবে হচ্ছে আকবর। দিন এ ইলাহির প্রবর্তন কে করছেন? আকবর করছেন। দিন এ ইলাহি কি অনেকের মনে প্রশ্ন আসবে। দেখো, আকবর না, এই যে বললাম তিনি অশিক্ষিত ছিলেন, তো তিনি চাইতেন যে সব ধর্মের মানুষেরা এক জায়গায় এসে একটা বিষয় নিয়ে ধরো চর্চা হচ্ছে, প্রত্যেকটা ধর্মের মানুষেরা এক একটা করে মতামত দেবে, ঠিক আছে, সেই মতামতটা তিনি গ্রহণ করবেন এবং তিনি এই সব মতামত শুনে, বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে সব মতামত শুনে, তিনি একেশ্বরবাদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করার জন্য একটা ধর্ম প্রচার করলেন যার নাম দিন এ ইলাহি। এটা কিন্তু আকবর করেছিল। চলো দেখে নিই এর ডেসক্রিপশনটা কি বা এখান থেকে আর কী কী প্রশ্ন এসেছে। দেখো, যতদূর জানা যায় মাত্র 18 জন এই ধর্ম মত গ্রহণ করেছিলেন, মানে এই যে ধর্ম প্রবর্তন করছেন মাত্র 18 জন এই ধর্ম গ্রহণ করেছিলেন। আকবরের চিন্তাভাবনার বিবর্তনে তৃতীয় ও শেষ পর্যায় হলো এটা, এটা হচ্ছে এক ঈশ্বরবাদী। হ্যাঁ, যেটা আমি তোমাদের আগেই বললাম, মানে তিনি সব কিছু বুঝে, সব ধর্ম বুঝে এই এক ঈশ্বরবাদ বা এই ধর্মের তিনি প্রচার করেছিলেন বা শুরু করেছিলেন। চলো পরের প্রশ্ন, আকবরের সরকারের দপ্তর কোথায় ছিল? দেখো, আরআরসি এনটিপিসিতে আসা একটি প্রশ্ন, তারিখ মেনশন করে দিয়েছি। আকবরের সরকারের দপ্তর কোথায় ছিল? দিল্লিতে ছিল, সরি দিল্লি না, ভুল বললাম, এটা আগ্রায় ছিল আর তার সরকারের দপ্তর। আচ্ছা, এখান থেকে আর কি কি প্রশ্ন আসে চলো একটু আমরা দেখে নিই। আকবর রাজপুত দুর্গনীতি অনুসরণে, মানে আকবর না খুব ফলো করেছে তার পূর্ববর্তী রাজাদেরকে,
এবং তার সাথে সাথে রাজপুতদেরও খুব সুন্দরভাবে ফলো করেছেন। ফলো করে তাদের মতো দুর্গ নীতি অনুসরণ করে তিনি আগ্রায় বিখ্যাত দুর্গ নির্মাণ করেছেন এবং তিনি দিল্লির অভ্যন্তরে একটি বিশাল গেট নির্মাণ করেছেন। তার সাথে সাথে ফতেহপুর সিক্রি নগর নির্মাণ করেছেন, যেটাকে পরবর্তীতে তিনি রাজধানী হিসাবে রূপান্তর করেছেন সালটা 1571। প্রচুর প্রশ্ন এসেছে, একটু মেনশন করে নেবে জায়গাগুলো। এবং পরবর্তীতে আমরা দেখব এই যে ফতেহপুর সিক্রি যে নগরটা নির্মাণ করছেন, রাজধানী করছেন, সেখান থেকে আবার রাজধানী রূপান্তর করে কিন্তু লাহোরেও তিনি নিয়ে গেছেন। এখান থেকেও প্রশ্ন প্রচুরবার এসেছে, সালটা দেখে নেবে 1585। ব্যাস এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে, কারণ বারবার ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসছে। 9 নম্বর প্রশ্ন, 1576 খ্রিস্টাব্দে হলদি ঘাটের যুদ্ধ আকবর ও কার মধ্যে সংগঠিত হয়েছিল? এসএসসি সিএইচএস এর আসা প্রশ্ন, কাদের মধ্যে জানো? উত্তর হবে মহারানা প্রতাপের সাথে হলদি ঘাটের যুদ্ধ হয়েছিল। চলো বিষয়টা একটু জানি। রাজা উদয় সিংহের পুত্র কে ছিলেন? মহারানা প্রতাপ। এই রাজা উদয় সিংহকে আমরা দেখব, তিনি একজন ভীতু রাজা ছিলেন উদয় সিংহ। তিনি কি করেছেন যে এই আকবর তাকে কি করতে আক্রমণ করতে এসেছে, তিনি আগে আগেই বশ্যতা স্বীকার করে নিয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখি এই উদয় সিংহের এক পুত্র রানা প্রতাপ, যিনি প্রতাপী এক শাসক হিসাবে আকবরের সাথে যুদ্ধ করেন, আর যেই যুদ্ধটা করছেন সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছে হলদি ঘাটির যুদ্ধ, যেটা 1572 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এবং ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরের নাম কিন্তু চিহ্নিত রয়েছে। চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, তানসেনের আসল নাম কি? দেখো এই প্রশ্নটা কত এক্সামে এসেছে, পিএসসি মিসলেনিয়াস 2003 এসেছে, ডাব্লিউবি পিএসসি মেন্স এসেছে, ডাব্লিউবি পিএসসি মেন্স 2003, 2004 এসেছে, 2003 এসেছে, দুবার প্রশ্নটা একই প্রশ্ন রিপিটেশন করেছে। তানসেনের আসল নামে তানসেনকে আগে একটু জানাই। আকবরের যে নবরত্ন বললাম, তিনি অশিক্ষিত ছিলেন কিন্তু প্রচুর বুদ্ধি ধরতেন, তিনি 9 জন রত্নকে তার রাজসভায় রেখেছেন। এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কেউ ভূমির বিষয়ে পারদর্শী, কেউ গানে পারদর্শী, কেউ যুদ্ধে পারদর্শী ছিল, কেউ রান্নায় পারদর্শী ছিল, প্রভৃতি ব্যক্তিদের তিনি রেখেছিলেন। এই নবরত্নের মধ্যে একজন ছিলেন তানসেন, যার প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে। আর আকবর একজন এমনই সঙ্গীত প্রেমী ছিলেন যার কারণে তিনি তানসেনকে নিয়ে আসেন এবং তানসেন সহ আরও 36 জন সঙ্গীতজ্ঞ তার দরবারে ছিলেন। দেখো আমরা দেখতে পাই হিন্দু, ইরানি, কাশ্মীরি, তুরানি প্রভৃতি জাতির এই যে সঙ্গীতজ্ঞরাও তার রাজসভায় স্থান পেয়েছিলেন। তানসেনের জন্ম হচ্ছে গোয়ালিয়ারে, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং আকবরের আমলে দুই শ্রেষ্ঠ আমরা দেখতে পারবো সঙ্গীতজ্ঞ শিল্পী ছিলেন, একজন তানসেন আর অপরজন হচ্ছে বাজ বাহাদুর। ঠিক আছে, এই দুজন মানে খুব দারুণ সঙ্গীতজ্ঞ ছিলেন যার কথা আমরা জানতে পারি। পুরো যে বিষয় মানে আকবর সম্বন্ধে প্রত্যেকটা বিষয় এত ইম্পর্টেন্ট, যেখান থেকে বারবার প্রশ্ন আসে। তোমরা যদি ডিটেলসে আকবর সম্বন্ধে পড়তে চাও তাহলে আমি ইতিমধ্যেই একটা ভিডিও হয়তো আপলোড করে দেবো, বা করেছি কিনা হয়তো হতে পারে এর আগে যাবে বা পরে যাবে, একটু চেক করে নিও। যদি ওই ভিডিওটা দেখতে পারো, আমি গল্পের ছলে বুঝিয়েছি, ট্রিক্স দিয়ে বুঝিয়েছি, একবার দেখে নিলে আমার মনে হয় না ওর বাইরে কোনো প্রশ্ন থাকবে। সুতরাং যারা যারা এই প্রশ্নগুলো করলে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবে, কী ধরনের ভিডিও আমার থেকে প্রত্যাশিত করছো, চাইছো কী জিনিস বুঝতে চাইছো গল্পের ছলে সেটাও জানাতে ভুলো না। তোমাদের রিকোয়েস্টে ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে যাবে, আর ভিডিওটা দেখার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে। এভাবেই আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, দেশের সেবা করো, মা বাবার যত্ন করো। জয় হিন্দ।